পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, পাখিটা। সিনেমা যোদ্ধা তারেক মাসুদ আমেরিকায় বিলাসবহুল জীবন ছেড়ে সিনেমার প্রতি ভালোবাসা থেকে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। মনে হলো যাচ্ছে আমি যদি না যাই বাইরে পড়াশোনা করতে, আমি যদি ওই টাকা দিয়ে শুরু করে দিই সুলতান ছবিটা, ছবি হয়তো ভালো হবে না, আর আমাদের একটু হাতে খড়ি হবে, হাত প্র্যাকটিস হবে। সেই চিন্তা থেকে ওই স্টেশন বাস স্টপেই কিন্তু সিদ্ধান্ত নিলাম। আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, নরসুন্দর, অন্তর্যাত্রা, রানওয়ে, এ কাইন্ড অফ চাইল্ডহুড, নারীর কথা সহ আলোচিত স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা সিনেমায় নতুন ধারার সূচনা করেছিলেন তারেক মাসুদ। তারেক মাসুদ শিল্পকে ভালোবাসতেন, প্রতিটি কাজ করতেন যত্নের সাথে। এটি আসলে আমরা যে নিজেরা যতটা মানুষকে শেখাচ্ছি বা দেখাচ্ছি, তার চেয়ে আমরা নিজেরা উপকৃত হচ্ছি। তিনি নতুন প্রজন্মকে দিয়েছেন অনেক কিছু। আদম সুরত নির্মাণের জন্য 7 বছর সময় নেন তিনি। শিল্পীর কাছাকাছি থেকে শিল্প সম্পর্কে, জীবন সম্পর্কে নিজের মধ্যে ধারণা বিকশিত করেন তিনি। 1996 সালে তিনি নির্মাণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ের ভ্রাম্যমান গানের দলকে নিয়ে মুক্তির গান। 1971 সালে মার্কিন নির্মাতা লেয়ার লেভিনের ক্যামেরাবন্দি ফুটেজের সঙ্গে বিভিন্ন ফুটেজ দিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছিল। প্রামাণ্যচিত্রটির জন্য তিনি 19তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার লাভ করেছিলেন। কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো শুধু নির্বাচিত না, এটা পুরস্কারও পেয়েছে এবং এটা একটি গুরুত্বপূর্ণ শাখা উদ্বোধন হয়েছিল এই আমাদের ছবিটা নিয়ে 2002 সালে। এটা আমাদের জন্য আমার মনে হয় আমরা একটু গর্ববোধ করতেই পারি। 2002 সালে তারেক মাসুদের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না মুক্তি পেয়েছিল। কান চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে মাটির ময়না ডিরেক্টর্স ফোর্ট নাইটের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিপোরেস্কি আন্তর্জাতিক সমালোচকদের পুরস্কার লাভ করেছিল। অস্কারে এটি ছিল শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের নিবেদিত প্রথম চলচ্চিত্র। আমাদের ছবি দিয়ে এই যে অস্কারে যাওয়াটার যাত্রাটা শুরু হয়েছে, আমি নিশ্চিত যে বাংলাদেশের কোনো তরুণ নির্মাতার ছবি অস্কারে শুধু মনোনয়ন পাবে না, একদিন অস্কার জিতে নিয়ে আসবে। কিন্তু 2006 সালে তারেক মাসুদ নির্মাণ করেছিলেন অন্তর্যাত্রা এবং 2010 সালে নির্মাণ করেছিলেন রানওয়ে। বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য তাকে বলা হয় সিনেমার ফেরিওয়ালা। এই প্রজন্মের সামনে তিনি অনেক বিষয় তুলে ধরেছেন চলচ্চিত্রের মাধ্যমে। যদিও তিনি বাংলাদেশের মানুষের জন্য সিনেমা বানিয়েছেন, তথাপি তার সিনেমা পুরো পৃথিবীর কথাই বলেছে। তার সিনেমার বিষয় ছিল আন্তর্জাতিক, তাই তো সত্যজিৎ রায়, আকিরা কুরোসাওয়া, সের্গেই আইজেনস্টাইনের মতো চলচ্চিত্রকারদের পাশাপাশি তারেক মাসুদকে সম্মান জানিয়ে 6ই ডিসেম্বর প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বব্যাপী গুগল ডুডলে ফিচার করা হয় তাকে। তার শেষ ও অসম্পূর্ণ কাজ ছিল কাগজের ফুল, একটি অসম্পূর্ণ বাংলাদেশি মহাকাব্য নাট্য চলচ্চিত্র। তারেক মাসুদ মৃত্যুর পূর্ব পর্যন্ত কাগজের ফুল ফোটাতে কাজ করে গেছেন নিরন্তর। মরে যায়নি তার সেই স্বপ্ন, তিনি জীবন্ত ফুল হয়ে ফুটে রয়েছেন চলচ্চিত্র প্রেমীদের মানসপটে। তারেক মাসুদ আমাদের মাঝে মুক্তির গান ছড়িয়ে দিয়ে গিয়েছেন। নতুন প্রজন্ম মুক্তির গান দেখে কিছুটা হলেও যুদ্ধকে উপলব্ধি করতে পারবে। অকালে হারানো এই চলচ্চিত্র যোদ্ধার কাছে আমরা কৃতজ্ঞ, এই অসাধারণ চলচ্চিত্রগুলোর জন্য।